जय जगन्नाथ ना आमी कोनो पुरी बा उड़ीसाते किछु नहीं आमी आछि कलकाताते ठीक आछे तो कलकाताते बसे जदि आमी उड़ीसा बा पुरी भुवनेश्वर कटकेर जे एकटा फेमस ट्रेडिशनल डिश जदि पे जाय आमी केनो जेते जाबो ओई अत दूर उड़ीसा भुवनेश्वरे एकमात्र लोकेशन DLF 1 বিল্ডিং এর কাছেই আপনি পেয়ে যাবেন উড়িষ্যার সেই ফেমাস একটা ট্র্যাডিশনাল ডিশ ওই ডিশটা কি অবশ্যই দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত What's up guys? Welcome back to my channel Sunday Tarka. I hope you guys are doing great. So, let's get started. Jai Jagannath Papu bhai. Jai Jagannath. To kemiti acho? Bhalo. Bhalo acho ni? Bhalo achi. Okay. To dada tumi bolo je koto din tomar ei dokan ta? দোকান চার বছর হয়ে গেল এই দোকানটাই চার বছর আচ্ছা তো তুমি কোথা থেকে মানে উড়িষ্যা কোথায় বিলং করো আমার হচ্ছে বাড়ি হচ্ছে বালেশ্বর হ্যাঁ তো বালেশ্বর পর থেকে এখানে দেখলাম কলকাতায় এই জিনিসটা নেই তো আমি দোকানটা শুরু করেছিলাম তো ধীরে ধীরে আস্তে আস্তে সবাই দেখতে দেখতে হয়ে গেল তো সবাই ঠাকুর ইচ্ছা এখন সব ঠিকঠাক চলছে ঠিকঠাক আছে না তো তোমার দোকানে বেসিক্যালি কি কি পাওয়া যায় আমার দোকানে দুটো আইটেম উড়িষ্যার ফেমাস আইটেম একটা হচ্ছে দই বড়া আলুদম আর একটা হচ্ছে বড়া ঘুগনি আর দই বড়া আলুদম আচ্ছা তো তোমার আমি যখন মাঝে মাঝে উড়িষ্যা বা ভুবনেশ্বরে যেতাম তো আমার এই ডিশটা খুব ভালো লাগতো তুমি কি সেই উড়িষ্যা বা ওই রকম যে টেস্টটা পেতাম উড়িষ্যাতে তুমি কি সেই টেস্টটা একই রেখেছো নাকি এখানে বেঙ্গলি ফিউশন কিছু অ্যাড করেছো না বেঙ্গলি ফিউশন না ওড়িশায় একটু আরো ঝাল হয় এখানে একটু ঝালটা কম আচ্ছা আর আপনি সেই সেই সব টেস্টগুলোই পাবেন ওই জন্য তো আজকে চার বছর ধরে আমি দোকানটা চালিয়ে আসছি যাতে লোককে ভালো লাগে আচ্ছা কাকুদা তুমি বলো এটাকে কিভাবে বানাও এই যে দই বড়াটা বানাও কখন বানাও এটা আমার হচ্ছে সকাল থেকে রাখতে সকাল বলতে আপনি 10টা থেকে এই কাজগুলো শুরু হয়ে যায় আপনি ভিজিয়ে তারপর বড়া ভাজতে 11টা 11:30টা সব বড়া ভাজতে হয় তারপর দই জলে ওকে ডোবাতে হয়
তো এইরকম কাজগুলো সব করতে করতে আমার দুটো তিনটে বেজে যায়। আচ্ছা, তারপর বিকালে নিয়ে চলে আসে। আর এই তোমার বড়ার যে ব্যাটারটা তৈরি করো ওটা কখন করো? ওটা হচ্ছে তিনটে সাড়ে তিনটের সময় ওটা পিষতে হয়, তারপর আমি পাঁচটায় নিয়ে আসি, কেন তার আগে পিষলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তিনটে সাড়ে তিনটেই ওটা পিষতে হয়। তো পাপ্পু ভাই, তোমার দোকানের নামটা আমি কিছু দেখতে পেলাম না, কি নাম আছে? আমার নাম হচ্ছে পাপ্পু দইবড়া, আপনি গুগলেও সার্চ করে পেতে পারবেন। আচ্ছা, ডিএলএ বোয়ানে পাপ্পু দইবড়া মারলেই আপনি দিয়ে যাবেন। আর আমার টাইমিং হচ্ছে সকালে আমি করি না, বিশেষ আপনি সকালে বিকালে দুবেলা পাবেন। তো এখানে আপনি শুধু বিকাল বেলা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে। পাঁচটা থেকে দশটা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। তো এখানে এক দাদা, উড়িয়া দাদাই খাচ্ছেন, তো ওনাকে একটু জিজ্ঞাসা করি, উনি কতদিন ধরে এখানে খাচ্ছেন? তো দাদা আপনি কেমন আছেন বলুন প্রথমে। হ্যাঁ আমি ভালো আছি, এই করোনার জন্য তো বাইরে খেতে পারছিলাম না, তারপরে এখন দিয়ে প্রভাব কম হয়েছে, তাই জন্য এখন দিয়ে আসলে পার্কটাকে আসলে মানে পাপ্পু ভাই রবিবারা খাওয়ার জন্য একটু ইচ্ছা লাগে। আচ্ছা, কেন পাপ্পু ভাইয়ের কাছে আপনি কতদিন ধরে খাচ্ছেন? অনেকদিন ধরে আমি এখানে যখন আসে প্রায় অনেক টাইম খাই। আচ্ছা, তো আজকে কি নিয়েছেন আপনি? আলু আছে, আলুদম আছে, ঘুগনি আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর ইয়ে তোমার কি বলো এটা সেও আছে গাঠিয়া। আচ্ছা, ওটা মিষ্টা ভালো রকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কেমন লাগে আপনার এখানে খেতে? উড়িষ্যার টেস্ট পান? হ্যাঁ উড়িষ্যার যেরকম হয় ওই রকমই হচ্ছে। ওই রকমই না? হ্যাঁ। আচ্ছা, রেট ভি কম আছে? রেটটা কম আছে। হ্যাঁ, আর টেস্টটাই ভালো আছে, অনেকবার আমি খেয়েছি এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে উড়িষ্যার সেই ফেমাস দইবড়া আলুদম, দেখতে পাচ্ছেন উপরে ঝুরি ভাজা আছে, ধনে পাতা আছে, লঙ্কা কুচি আছে। তো এটা আমি টেস্ট করে দেখি সেই উড়িষ্যার টেস্ট পাওয়া যায় কি না। আলুদমটা একদম গরম, আর এইটা হচ্ছে বড়া। আপনাদের খেতে খেতে যেটা লাগবে, একটা পুদিনার হালকা ফ্লেভার আছে বড়ার মধ্যে, বা এই দইয়ের যে জলটা এটার মধ্যে পুদিনা উনি ইউজ করেছেন। এটা একটা অসম ডিশ উড়িষ্যা, যখনই আমি যেতাম সন্ধ্যের টাইমে বা সকালের টাইমে এটা আমি খেতাম, একদম কমপ্লিট ব্রেকফাস্ট প্লাস স্ন্যাক্স। এর যে ডেকোরেশনটা অসম্ভব সুন্দর লাগে আমার। প্রথমে দইবড়া, তারপরে ওপরে ঘুগনি, তারপরে আলুরদম, তারপরে পেঁয়াজ, ধনে পাতা কুচি, আর ওপরে ঝুড়ি ভাজা। এই দইবড়া খাওয়ার পর একটা জিনিস অবশ্যই খেতে হয়, সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন পুরো ভিডিওটা। তো এই এক প্লেট দইবড়া ফুল যদি নেন ৪০ টাকা, আর হাফ যদি নেন ৩০ টাকা। তবে এক প্লেট ফুল যদি আপনি নেন তাহলে আপনার পুরো পেট ভরে যাবে, এটুকু গ্যারেন্টি। আমরা জেনারেলি কলকাতায় যে দইবড়া খাই মানে বিহারি স্টাইলে, ওটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়া স্টাইল। ওতে একটাই বড়া থাকে, উপরে একদম গাঢ় দই, একটু মিষ্টি চাটনি, তেঁতুল জল, আর ঝুড়ি ভাজা উপরে থাকে। কিন্তু উড়িষ্যার এটা সম্পূর্ণ আলাদা,
তো এটা খেতে খেতে বেশি কথা বলতে পারছি না, জাস্ট এর স্বাদটা অনুভব করছি। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, দই বড়া খাওয়ার পর কিন্তু অবভিয়াসলি শেষের দিকে এই জলটা অবশ্যই খাবেন, দইয়ের যে জলটা এটা অবশ্যই খাবেন। দই বড়া খাওয়ার পর যদি এই জলটা না খান তাহলে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে অবশ্যই। এটা প্রথমে নুন মশলা একটা নুন দিল, তারপরে এই দই বড়ার যে জলটা ছিল সেটা দিল, এটাতে কিন্তু পেট ঠান্ডাও রাখে। তো এই জলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু কারি পাতা আছে। আমি খাওয়ার সময় বলছিলাম যে একটা জিনিস দেখাবো, এইটাই হচ্ছে সেই জিনিস না, অবশ্যই মাস্ট। সো গাইস, আমি দই বড়া খেলাম এখানে পাপ্পু ভাইয়ের দোকান থেকে। তো আমার পার্সোনালি ওপিনিয়ন যেটা, আমি কিন্তু উড়িষ্যার সাথে কলকাতার কোনো ডিফারেন্স পেলাম না। উড়িষ্যায় যেমন খেতাম ঠিক সেম টেস্ট রেখেছেন এই পাপ্পু ভাই, ঠিক আছে। সো আপনারা যদি ডিএলএফ ওয়ানের এইদিকে আসেন বা নিউ টাউন এরিয়ার দিকেও আসেন তাহলে অবশ্যই এই পাপ্পু ভাইয়ের দোকান থেকে এই দই বড়া প্লাস আলুর দম এটা একবার টেস্ট করতেই পারেন। এটা একদম অসম্ভব একটা সুন্দর ডিশ, এই সন্ধ্যের টাইমেও ভালো লাগবে। উনি বেসিক্যালি সন্ধ্যের টাইমেই দোকানটা খোলেন, যেহেতু 5টা থেকে 10টা পর্যন্ত, তাই সন্ধ্যের সময়তে আরামসে এটা খেতে পারবেন। একটা খুব সুন্দর ডিশ এবং অল্প পয়সাতে পেটও ভরে যায় এটা খেলে। তো পাপ্পু বড়ার যে স্টলটা, এর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আমি দিয়ে দেবো এবং ওনার ফোন নাম্বারটাও আমি অ্যাড করে দেবো, ওনাকে কন্ট্যাক্ট করেও আপনারা চলে আসতে পারেন। আর পার্টিকুলার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক, ডু শেয়ার। আর একটা কথা, যদি আপনারা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চান দেন ফলো মাই ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ সো মাচ, টিল দেন বাই বাই।